শান্তি সমাবেশ যারা করেন সবচাইতে বড় অশান্তি মানুষের জীবনে তারাই তো আজকে আনছে 71 সালে যারা শান্তি কমিটি করেছিল ওরা ছিল শান্তির दुश्मन 71 সালে যারা শান্তি কমিটি করেছিল তাদের যা চরিত্র আজকে যারা শান্তি শান্তি করে মানুষের উপরে তাদের জুলুম তাদের নির্যাতন তাদের শোষণ অব্যাহত রাখতে চায় তাদের চরিত্র ওই 71 সালের শান্তি কমিটির মতে যারা সবচাইতে ভিন্ন সমস্ত কাজের মধ্য দিয়ে মানুষের শান্তি হরণ করেছে আজকে তারা শান্তি সমাবেশ করে আমরা বলতে চাই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে এই দেশের মানুষের ভোটাধিকার যারা হরণ করেছে এই দেশের মানুষের সামান্যতম গণতান্ত্রিক অধিকারকে যারা কেড়ে নিয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধকে যারা পদদলিত করেছে এই পঞ্চদশ সংশোধনী যারা হোতা যারা পঞ্চদশ সংশোধনী করেছে তাদের বিচার আমরা এই বাংলাদেশের মাটিতে করব আজকে ঠিক আছে আমি বন্ধুগণ সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ থেকে